কামরাবে আন্টি আমরা ওই দিকে খেলাম নদীতে বাংলা করে দেখাইছি চট সারবেন আপনাদের চট সারার মতো সিস্টেম কইলি তো মনে করেন ভাই আমরা তো সরের মানুষ এম ভাই ওঠো বয়স কেমন হইছে আপনার বাবা আমি তো কম কম আমরা পছন্দ করি এই যে বাড়ি এই যে নদী আর এই যে বাড়ি এই তো বাড়ি কত বয়স হয়েছে কাকি আপনার একুল ভেঙে অকুল তুমি করো যার একুল অকুল দুকুলি গেছে তার জন্য কি করো প্রতি বর্ষায় পদ্মা নদীর কাছে এই প্রশ্নই করে থাকেন এই ভাঙন কবলিত এলাকার মানুষেরা কিন্তু কখনো উত্তর দেয়নি এই নদী আর এই উত্তরের অপেক্ষায় আজও বসে আছেন মানিকগঞ্জের হরিরামপুরের সেলিমপুরের চরবাসী মানুষেরা প্রায় প্রতি বছরই একটু একটু করে ভেঙে বিলীন হয়ে গেছে এই জনপদের প্রায় সবটুকু জমি দুঃখ কষ্টের মধ্য দিয়েই বসবাস করছেন এই সেলিমপুরের চরবাসী মানুষেরা হাজারো স্বপ্ন হাজারো প্রশ্নই শুধু করে যাচ্ছেন তারা কত জায়গা জমি সব নদীর পানির নিচে কিংবা ধুধু বালুর মাঠ কামড়াবে আন্টি কি অবস্থা আন্টি বাসায় কে কে থাকেন চারজন আঙ্কেল কি করে আপনার কি এখানেই ছিলেন এর আগে কোন জায়গায় ছিলেন নদীতে ভাঙার পর এখানে আসছেন কতদিন যাবত আগে আসছেন এখানে দুই বছর সেলিমপুরে মানুষের দুঃখের শেষ নেই তার কারণ আগুনে পড়লে থাকে ছাই কিন্তু নদীতে ভাঙলে থাকে না কিছুই এই চরবাসী মানুষ তবুও তারা বেঁচে থাকার লড়াইয়ে বসত গড়েছেন এই চরে আবার এই চর থেকে অন্য চরে বসতি গড়েছেন কেউ কেউ এর আগে কোন জায়গায় ছিল কোন দিকে সেলিমপুর সেলিমপুরের মধ্যেই আছে এটা এটাও সেলিমপুরের মধ্যে আছে মানে ওই পাশে নদীর পাশে ছিল ভেঙে গেছে এটা এখন নদীর কাছে আছে এখন এখন কোথায় যাবেন ব্যাঙ্গারবারে আবার এক চর থার এক চর যাওয়া লাগবে চর সারবেন আপনাদের চর সারার মতো সিস্টেম কইলি তো মনে করেন ভাই সারিয়ে দিন বুঝেন নাই আপনাদের নদী সারতেছে না আর আপনারা চর সারতেছেন না আমাকে তো মনে করেন পুরান জায়গা জমি নাকলি তো এমনি চর সেরে দিন কি করেন আপনি ভাই মাছ মারেন মাছ মারবেন আজকে যান নাই গেছিলাম মাছ পান নাই ও কয় ছেলে মেয়ে আপনার এই মেয়ে এটা যাক ছেলে গেছে নানি বাড়ি আর মাছ মারি উদে বসে দে হাজারি বসে নাকি ও তো কেমন আয় রোজগার কেমন হচ্ছে মানে মোটামুটি কোন রকম বাইসে আছে আর কি কোন রকম বাইসে আছে তো বসে ওই দিকে গেছে কি না
এই ভাঙনপ্রিয় মানুষেরা অর্জিত কোনো সম্পদ করতে পারেননি। তার একটি কারণ হলো এই ঘরবাড়ি প্রতি বছরই একই স্থানে থাকে না, প্রতি বছরই ঘরবাড়িগুলো সরাতে হয়। এক স্থানে থেকে বাড়িঘর ভেঙে অন্য স্থানে আবার পুনরায় নতুন করে ঘরবাড়ি তৈরি করা অনেক ব্যয়বহুল, বিধায় তাদের খেয়ে না খেয়েই দিন পার করতে হয়। বাসা সবাই কেমন আছে? বাসায় কয়জন থাকেন? হ্যাঁ বলেন। এগারো জন, মাশাআল্লাহ, তো অনেক বড় ফ্যামিলি। আঙ্কেল কি করে? কৃষিকাজ করে। কতদিন ধরে বাড়ি ছিল এখানে? আমরা তো এই জায়গাতে বাড়ি করছি, দুই চার দশ বছর থাকতাম, কিছু করা পারতাম। টোটাল ফ্যামিলি মিলে মানে আপনার দেবর টেবর মিলে বললেন জায়গা? তিন ভাই আস্তা ছেলে মেয়েরা কি স্কুলে পড়ে? হ্যাঁ, বড় মেয়ে হাই স্কুলে গেছে, আর মাই যে মেয়ে কেজি স্কুলে পড়ে, আর দুই পোলা ভর্তি করে, এবার জানেন কি ভর্তি করলো? ছোট না সবার? না, এই পোলা হলো আমার যায়। ও আচ্ছা, আমার পোলা একটু বড়। আপনার ভাতিজা? হ্যাঁ। এই মাছ ধরে নিয়ে আসছে নাকি? চরবাসী মানুষ তবুও নদীর সাথেই পাল্লা দিয়ে গড়ছে বসত বাড়ি, তাই তাদের ঘরবাড়িগুলো পাটখড়ি ও টিনের চালা দিয়েই তৈরি করে নিয়েছেন। তার মধ্যেই বুকে কত স্বপ্ন নিয়ে বসবাস করছেন এই চরে। ভালো আছেন আন্টি? জি, আল্লাহ ভালো রাখছে। বাসা কোনটা আপনার? এটা এটা বাসা? এটা এটা বয়স কেমন হয়েছে আপনার? পছন্দ করে কইলে তো কত কবো? একশোর উপরে গেছে? এই চরবাসী মানুষেরা বর্ষার পানি বাড়লে তাদের মনের স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়, আবার পানি কমে গেলে আবারও তাদের মনে জেগে ওঠে আশার আলো। সেই আলো নিয়ে এই চরবাসী মানুষেরা কেউ কেউ চাষ করতে একটু দ্বিধাবোধ করেন না, দিন শেষে খেতে হবে, তাই তাদের জমিতে ভুট্টা, খেসারি, মিষ্টি কুমড়া, ধান ও সবজির চাষাবাদ করে থাকেন। ভালো আছেন আপনি? এই চরে কতদিন আছেন কাকা? এই চরে কতদিন? ধরেন 20 বছর ধরে আছি আর কি। কতদিন থাকা মার্গে আল্লাহ যার দিন রাখে। কতবার ভাঙা দিয়েছে আপনার এই নদী? আমি আমার বসে তিনবার ভাঙা দিয়ে আসি। তিনবার ভাঙছেন? এবার কি নদীর পাড়ালে বাড়ি? এই যে বাড়ি, এই যে নদী আর এই যে বাড়ি, এই তো পাড়া। এই এই পরিস্থিতিতে আছেন? হ্যাঁ, এই পরিস্থিতিতে আছি। এখন কই যাবেন সর্বশেষ? মানে কই যাবো, আর যাওয়ার কোনো জায়গা নাই আমার। কষ্টের তো শেষ নাই? না, কষ্টের কোনো শেষ নাই, যাওয়ার জায়গা নাই। এই পুরন দেশে মন কাম করে নিজের এক ডিসেম্বরে রাগ করে বাড়ি নিয়ে আমার। এই তো এই এই পরিস্থিতি আছে। দু এই জায়গা মনে করেন খালা এবার আল্লাহ রাখতে দেয় না, রাখতে দেয় তা সরাকতো। দেখো ভিতরে আবার একজনের হাতে বাই ধরে আর কি এক জায়গা ঠান্ডা রাখতো, তা তার কোনো পরিস্থিতি নেই। ক্ষেত করছেন? কি ক্ষেত?
ক্ষেত্রের মধ্যে যাইতে হয়ে যাইতে ভুট্টে গাছ এই এটা আপনার খাওয়া দাওয়া করছেন হাতে কি হয়েছে হাত কই নাই গাছ কাটতে যাইয়া বনে মাথায় কাটতে যাই কাছে এসে লাগছে কাছে লাগছিল হাতে ও ছেলে মেয়ে আছে কাকা হ্যাঁ ছেলে মেয়ে আছে তিন মেয়ে এক ছেলে এক ছেলে ছেলের সাথে খাচ্ছেন তো হ্যাঁ ছেলে ছেলে বিয়ে করাইছেন নাকি হ্যাঁ ছেলে বিয়ে করে আপনারা তো ওই যে এখানে নদী ভাঙতে ভাঙতে যে সর্বশেষ পরিস্থিতি এখন কি মানে একটু মানে ডাঙ্গা দিকে যাওয়া যায় না ডাঙ্গার দিকে ব্যাপারে যায় তো মানে টুবিকটা লাগবে তো সাধারণ যে কোনো জায়গায় যায় এক দাঁড়াবাড়ি গেলে নিচে আজকাল আপনি এলাকার ওই এলাকার যে জমির দাম পাঁচ লাখ টাকা এরকম তা খানে দাঁড়ান খানে ঘুমাম না আর ধরলেন বেঁচে কিনে পাঁচ লাখ টাকা একখানে জায়গাটা রাখলাম করে খামো কি তাহলে দেখি পরের বার কি সিন দেখা লাগবে তার এবার দুই ভাই রাখার বেলে নড়ে সরে খাওয়া দেবো আতঙ্কের ভয় আছে কিনা যে এখানে আতঙ্কের ভয় এবারকার বর্ষার মধ্যে আর কি দেখিনি এই এর আগে তো মনে করেন আমরা এই এলাকাটা খালি পাহাড় আগে রাখছি ওরা রাতে সোর আছে আমাকে দেশ এলাকার বড় সোর বেশি এলো আতঙ্ক পাই না খালি গরু না গরু নিয়ে যায় ডাকাতে হ্যাঁ 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 এইটাই মনে করেন প্রতিদিন রাতে আগে আমরা পাহারা দিতাম খালি এই এই মোটামুটি এবারকার বর্ষাটাই দিইনি দিতে হয় নাই তো তাছাড়া এই যে এমনি পোকামাকড় বা সাপ টপের কোনো না পোকাম টোকা আছে আর কি মনে করেন বিভিন্ন জায়গায় আছে আমাকেও নিয়ে আছে তো পেছে আছে না পেছে না না তাদের অর্জিত ফসল গড়ে প্রায় 90% লোকের খাদ্যের যোগান দেয় এখানকার চরবাসী ক্ষেতের ফসল নিজেরাই ভোগ করেন আমাদের দেশের ভাঙনপ্রিয় মানুষ আমি দেখেছি তারা খুবই সাহসী আমি সেলিমপুরে তথা অন্য যেসব চরে গিয়েছিলাম সবাইকে জিজ্ঞেস করেছি আপনারা এইভাবে নদীতে ঘরবাড়ি ভাঙেন গড়েন আপনারা নদীর তীর থেকে অন্য কোথাও কেন যান না তাদের একটাই উত্তর ছিল আমরা চর ছাড়লে অন্যের বাড়িতে কামলা খাটতে হবে বা পরের উপর নির্ভরশীল হয়ে যেতে হবে অন্যের বাড়িতে কাজের চাইতে নিজেদের চাষাবাদ করা আর চরে নদীর সাথে যুদ্ধ করে নিজের মতো করে বেঁচে থাকা অনেক ভালো কত বয়স হয়েছে কাকি আপনার বয়স করতে পারবেন না কতদিন ধরে আছেন এখানে এ নাইছি সরে আইছে অনবরাই 20 বছর 20 বছর কয়বার ভাঙছে আপনি দেখছেন নদী ভাঙছে আমরাই তো সাতবার ভাঙছি সাতবার ভাঙছে হ্যাঁ এবারও তো মনে হয় কাছাকাছি নদী চলে আসলো না এই মুহূর্তে এবার আবার বেটার বস্তা ফেলাইতেছে এবার মনে হয় ভাঙলো না ভাঙলো না না সামনে আবার ভেঙে দেবো আমরা কম কেম না আল্লাহর ইচ্ছে আল্লাহ যদি ভাগ্যে নাই ভাঙবো সেটাই কয় ছেলে মেয়ে কাকি তিন পোলা তিন পোলা মেয়ে না কাকা বাসা আছে না মারা গেছে কতদিন মারা গেছে দুই বছর দুই বছর পড়ছে তিন বছর দাঁত নাই না এই যে পান শেষে খাইতেছেন ওইভাবে দাঁত নাই দাঁত নাই সবগুলোই পড়ে গেছে পড়ে গেছে যায় নাই দাঁতের গুঁড়া দিয়ে ঘা হয়েছিল তো হ্যাঁ তারপরে ডাক্তার উঠে নিয়েছেন না পরে বাইরে দিবার চাইছিল বান্ধাইনি আচ্ছা বান্ধাইনি বলে অসুবিধা খাওয়া দাওয়া করছেন দুপুরে না দুপুরে আমি তোর খাওয়া দাওয়া করিনি গোসল করুন এই চরবাসী মানুষেরা তারা খুবই পরিশ্রমী তাই তাদের কেউ কেউ
মৎস্যজীবী, কেউ ছোটোখাটো ব্যবসায়ী, কেউ কৃষক দিনমজুর, কেউ বা নৌকার মাঝি। এই নানা পেশার মানুষ এখানে বসতি গড়েছেন মিলেমিশে। সেলিমপুরে বসতি ছিল অনেক মানুষের। নদীর পানিতে তাদের স্বপ্ন বিলীন হলে হয়তো তারা চলে গেছেন দূরের কোনো চরে। এখানকার বর্তমান বসতি সংখ্যা 200-র কাছাকাছি। তাদের বসতবাড়ি গোছানো পরিবেশ থেকে আলাদা, প্রতি বছরই নদী ভাঙে। এই ভাঙাগড়া জীবনে সুন্দরভাবে সাজাতে পারেনি। এই বাসায় রাত্রে কেউ থাকে না আন্টি? তা আপনারা কোন জায়গায় থাকেন? আপনাদের বাসা বাজারের ওদিকে আরেকটা বাসা আছে। এটা কিসের জন্য? মূলত চাষবাস দেখার জন্য। এখানে কি চাষ করছেন? ভুট্টা। আঙ্কেল কি করে? কৃষি কাজ করে। কত বছর যাবত আছেন এখানে? দুই তিন বছর যাবত আছেন। এর আগে কোন জায়গায় ছিলেন? নদীতে ভেঙে নিয়ে গেছে। এর আগে কোন জায়গায় ছিলেন? ছাগল কয়টা আছে আন্টি? ছাগল তো ছয়টা আছে। ছয়টা? তো ভালো আছেন তো সব মিলাই? যাক, আল্লাহ ভরসা। ভালো আছে সব ঠিকই, কিন্তু আমাদের সবকিছু নদীতে ভেঙে যায়। হ্যাঁ, ওইটাই তো কষ্ট। নদীতে, এই তো নদী তো কিনারে চলে এসছে। এখানে যদি আবার ভাঙা দেয় যাবেন কোন জায়গায়? দেশে চলে যেতে। দেশে কোন জায়গায়? উত্তরপাড়। উত্তরপাড়? উত্তরপাড় বলতে গেলে আপনার এদিকে নাকি? না, ওই নদীর উপরে। আচ্ছা, নদীর উপর, মানিকগঞ্জ। দিনের বেলায় কি এখানে রান্না টান্না করেন? হ্যাঁ, এখানে রান্না বান্না সবই হয়, শুধু খালি রাত্রে বেলা। রাত্রে ওই জায়গায় থাকেন? এখানে তো আশেপাশে কোনো ঘর নেই, শুধু একটাই ঘর। আচ্ছা, তা আচ্ছা, ঠিক আছে আন্টি, ভালো থাকেন। তবুও থেমে নেই তাদের বসবাসের কোনো অংশ, কমতি নেই আনন্দ উল্লাসের। তাদের হই হুল্লোড় চলে দিন রাত। তারা ক্ষেতের ফসল ধান রোদে শুকাচ্ছে, ছোটরা সাহায্য করছে, বড়রাও শেখাচ্ছে। ছোটবেলা থেকেই কাজে অভ্যস্ত হয়ে যায় এই চরবাসীর ছেলে মেয়েগুলো। চাষাবাদ থেকে শুরু করে ঘরবাড়ির সকল কাজে তারা শিখে যায় প্রতিদিনের কাজের মাধ্যমে। এই ভাঙনপ্রিয় মানুষগুলো দুঃখকে পুঁজি করে বেঁচে আছেন। অভাব যখন দরজায় দরজায়, তখন কেউ কাউকে চিনে না, কে মা কে বাবা। তবু যত কষ্টই হোক না কেন, মা বাবাকে কষ্ট দেওয়া যায় না। ভালো আছেন? সুস্থ আছেন তো? হাই প্রেশারের সমস্যা আছে। ছেলেরা দেখে না? আপনার অত ছেলে মেয়ে মানুষ করছেন, আপনাদের কি দেখতেছে এখন? বাবা রে, তোর দূরে যা থাকে তাই করুন না গে। আমরা মানুষ করছিলাম, তুমি তো খাবি দানে ভাত খাইছি, পাল ভরা গরু আছে। ইয়ার নে যে পরিণাম হয়ে দেখি ওই বাবা বলে তার। এখন সর্বশ্রেষ্ঠ আপনার এই যে আয় রোজগি করার মতো কে আছে? সালটা আলাদা, সবাই আলাদা। হ্যাঁ,
কেউ দেখতেছেন আপনাদের না ওই যে সালের গোরালা দাই যে বাড়ি ছাপা নেয়ার গাং করা ছিল ওদার আচ্ছা এসে ওরা কইতে এইতে মানুষ নেই ছাপরা নেই দাইতেছে আপনি আপনি কি এখানে একা থাকেন আমি আর নাই আঙ্কেল বাসা নাই না এই গেছে 10000 বছর হলো তাছি আর বেরেন্সে নাই কি দেব না 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 সমস্যা নাই বলবো খাই ওই যে বদর বোনার সুটে দে সরকারি ভাতার টাকাই চলছে হ্যাঁ হ্যাঁ যা হ্যাঁ তো ওই কথা দরকার করে খাই সাল রাত দিব তার এই কাম করে খায় কিন্তু খুব বলতে তার চারজন দুজন বিয়ে দিছে দুজন মানে মানে বলতে গেলে এখন তো আসলে কষ্টের তো আসলে শেষ হয় না আসলে একজন মা এইভাবে থাকে মানে কোন সময় কি কোনো কিছু দিতেছ না না কি দিব কি দিব তো আর কি আছে এই বছর গেলে একটা কাপড় পরতে হয় তারপরে আবার পেটের তো কিছু দিতে হয় আবার একলা মানুষ কোন সময় কি সমস্যা হয় কি ভালো হয় কি মন্দ হয় এইভাবে আল্লাহর কাছে কাল কই কি আল্লাহ মানুষে যিনি কোয়েন কই মা এলা সে লাগে এই ঘরটা এনে দিছে কি গ্রামের লোকজন না ও কামলা হতে সকালে খাই দুইবার দুইবার রাতে খান না একই রাত হঠাৎ মোটাৎ খাই পাশের ঘরটা কার এই ওই যে নাতি ভয় মুন্নু নাতি হয় আপনার নাতি হয় এই যে নাতি ভয় আচ্ছা এই চাচির কষ্টের কথা আমরা শুনেছি তাকে দুনিয়ায় দেখার মতো কেউ নেই ছেলেরা অনেক দূরে বসতি করেছেন এই কষ্ট একজন মা তখনই অন্যকে বলেন যখন তার নিঃশ্বাস ভিতর থেকে বন্ধ হয়ে আসে তখন তার দুঃখের পাহাড় বুকে এসে বেঁধে যায় মা পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল মানুষ সেই মানুষ যতটাই কষ্ট করুক না কেন ছেলে মেয়েগুলোকে সারা জীবন আগলে রাখে হাজার কষ্ট সে বুকে ধারণ করে তবুও সন্তানের জন্য সারাক্ষণ দোয়া করে যায় আল্লাহ যেন পৃথিবীর সকল মাকে সুস্থ ও শান্তিতে রাখে প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই সেলিমপুরে প্রতিদিন সূর্য ওঠানামা করে তার আপন গতিতে স্নিগ্ধতা সুন্দর শস্য শ্যামল এই সবুজ প্রান্তর বলে দেয় এখানকার জনপদ এবং জনপদের মানুষগুলো বসবাস ছিল চমৎকার নদীতে বিলীন হবার পর এই জনপদে চাষের জমি কমে গেছে চারণভূমি কমে গেছে তবুও তাদের আশা কমেনি যতটুকু জমি রয়ে গেছে এর মধ্যে খেয়ে না খেয়ে চলছে তাদের সংসার জীবন তাদের জীবনধারায় অনেকেই এখন নিঃস্বপ্রায় এই চরের বেশিরভাগ মানুষ গবাদি পশুপালন করেন গরু ছাগল থেকে শুরু করে হাঁস মুরগি কবুতরও পালন করেন কেউ কেউ এখানকার নারী পুরুষ উভয়ই কর্মিষ্ঠ ঘরকন্যার কাজ তাই সারাদিনের তাদের বসবাসের প্রতিদিনের কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেলা গড়াতে গড়াতে যেমন দিনের সব ভাগ চলে যায় তেমনি হাজারো কাজের মধ্য দিয়ে চলে তাদের জীবন এই চরবাসী মানুষের জন্য যাতায়াত খুব ভালো বললে ভুল হবে মাটির রাস্তা ছাড়া কোথাও মেলেনি পাকা রাস্তা স্কুল কলেজ নেই এখানে তবুও চরবাসী মানুষেরা নদীর চরকে ঘিরেই বসবাস করছে চলাচল যতটাই খারাপ হোক না কেন
সারাদিনের কাজ শেষে একটু সময় কাটাতে বা পরিবারের নানা প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে বা বিক্রয় করতে একটি বাজারের প্রয়োজন হয়। তাই এই সেলিমপুর চরে আছে ছোট্ট একটি বাজার। পরিবারের প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় এবং বিক্রয় করতে এই সেলিমপুর বাজারে পদার্পণ করেন। এই চরবাসী মানুষেরা এই বাজারের অনেক ধরনের পণ্যই ক্রয় বিক্রয় করেন। সপ্তাহে দুই দিন হাট বসে এখানে। হাটের দিন গবাদি পশু বাদে সব কিছুই বিক্রি হয়। আটা, ময়দা, তেল, লবণ সব কিছুই আছে এই বাজারে। সেলিমপুর চরবাসী মানুষেরা তাদের অর্জিত ফসল, ধান এবং নানা সবজি নিজেরাই তৈরি করেন। সেটি আবার বেশিরভাগ বাসিন্দা বিক্রি করে কম অংশ ভোগ করেন নিজেরা। অনেক কম মানুষের কিনে খেতে হয়। ফসল কম হোক সেটি বড় কথা নয়, বরঞ্চ তারা তাদের নিজেদের ফসল নিজেরাই ফলাচ্ছেন, নিজেরাই তা ভোগ করছেন। এই চরের মানুষগুলো পরিশ্রমী, তাদের কাজ তাই প্রতিদিনের। এখানকার মানুষেরা চলাচলের বা নানা কাজের নানান জিনিসগুলো স্থানান্তর করার জন্য ঘোড়ার গাড়ি ব্যবহার করে থাকেন। কি নিয়ে আসলেন ভাই? ঘোড়ার খাবার? কোন জায়গা থেকে নিয়ে আসলেন, কোন বাজার থেকে? হ্যাঁ বুঝি নাই, জিটকা বাজার, মানিকগঞ্জ। এটা কি মানিকগঞ্জ? ঘোড়া কয়টা আছে ভাই? দুইটা। কেউ ঘোড়া দিয়ে সংসার চালান, কেউ বা ঘোড়ার গাড়িতে মালামাল বা খড়কুটা বহন করেন। ঘোড়ার গাড়ির এই বাহন ছাড়া অন্য মাধ্যম নেই এখানে। চলাচল যদিও খুব একটা দেখা হয়নি, তবে মোটর সাইকেল চলাচল বেশ চোখে পড়ার মতো। ভাড়ায় চালিত মোটর সাইকেল এই জনপদের প্রধান বাহন। নিঃস্ব এই জনপদে ঘোড়া আর মোটর সাইকেল যদি না থাকতো, তখন পায়ে হেঁটে যাওয়া ছাড়া উপায় থাকতো না এই চরবাসী মানুষের। নদীর তীরে বাড়ি, তাই নদীর মাছের সাথে সখ্যতা প্রায় ছোট থেকে বড় পর্যন্ত। মইজাল দিয়ে মাছ ধরেন এখানকার গৃহস্থ বাড়ির ছেলেরা এবং জেলেরা। কোথায় গেছিলেন মাছ মারতে? পাইছেন মাছ? দেখাবেন একটু? কেউ হাজারি বর্ষির সাহায্যে মাছ ধরেও সংসার চালাচ্ছেন। চরবাসীর প্রচলিত কাজ গবাদি পশুপালন কিংবা মাছ ধরা, এটা থাকবেই, এটা যে তাদের জীবন। প্রতিদিনের এই কর্মব্যস্ত মানুষগুলো শুধু পরিশ্রমই করে গেল। তাদের পরিশ্রম কবে লাঘব হবে তা কেউ জানে না। তারা চায় একটু সুখের দেখা। কবে মিলবে সেই সুখ? সুখ খুঁজতে খুঁজতে হয়তো নদী আবারও গ্রাস করবে তাদের, নয়তো জীবনের বয়সসীমা কোনো একটি জায়গায় এসে থেমে যাবে। তাদের জীবন যুদ্ধের সংগ্রাম শেষ হয়নি কারো। সংসার জীবনে দুঃখ ছাড়া সুখ পায়নি হয়তো কেউ কেউ। তারা তাদের স্বপ্নগুলোকে আবারও জাগ্রত করে বেঁচে থাকুক অনেক বছর। স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারে না। স্বপ্নগুলো সত্যি হোক তাদের,
সেলিমপুর চরবাসীর জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ তাদের নেক হায়াত দান করুক, বেঁচে থাকুক তারা তাদের আপন নিয়মে। দেখা হবে অন্য কোনো চরে, অন্য কোনো ভিডিওতে। সবার জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।